ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এদিকে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাওয়ার আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক তারপর পাকিস্তানের নানা আকুতির পর বাংলাদেশ রাজি হয়েছে পাকিস্তান সফরে যেতে অবশ্যই পাকিস্তান বাংলাদেশ দলকে নিরাপত্তা দিয়েছে ব্যাপকভাবে নিরাপত্তার চাদুরে ঢেকে ফেলা হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম তারপরেও ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা যার জন্য রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যাপকভাবে টেস্টের প্রথম দিনে ঘটলো এটি মাঠে হঠাৎ উড়ে এলো একটি ঘুরি হঠাৎ করে মাঠে ম্যাচ চলাকালীন ড্রোনের মতো ঘুড়িটির এমন অহেতুক উড়ে আসা আতঙ্কিত করেছে সবাইকে তাই তো রওলপিন্ডি স্টেডিয়ামে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নিরাপত্তা ব্যবস্থাপককে যদিও এটি ছিল সামান্য নিচক একটি ঘুরি, তারপরেও পাকিস্তান বলে হয়তো ব্যাপারটি ভিন্ন রকম অবশ্যই পরে ঘুড়িটি মাঠ থেকে অপসারণ করা হয় মাঠে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে